মূলত আমাদের ইসলাম মানে আরিস্তোটলিস হাকিম, তারপরে ফারবি, ইবনে সিনা, এই সমস্ত ব্যক্তিবর্গ যিনারা ছিলেন তিনারাই কিন্তু এই যে বলেন ডাক্তারি বলেন ইঞ্জিনিয়ারিং বলেন এই যত বড় প্লেন তৈরি করা বলেন এই সমস্ত বিদ্যার জ্ঞানগুলো ইনারাই তৈরি করেছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ রফিক। প্রিয় দর্শক, আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন একজন মুফতি উপস্থিত আছেন এবং পাশে কিন্তু বেশ কিছু মাদ্রাসার শিক্ষার্থী আছেন। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করবো, বিশেষ করে আমাদের সমাজে কিন্তু একটি ভ্রান্তিক একটা ধারণা কাজ করে, সেটা হচ্ছে যে একটা ছেলে এবং একটা মেয়ে যদি মাদ্রাসায় যদি পড়াশোনা করা যায়, সে আসলে সেই মেয়ে কখনো কিন্তু সেই ছেলে কিন্তু কখনো ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা অন্যান্য বড় বড় কোনো ডিসিএসপি হতে পারে না। আসলে এই বিষয়টা নিয়েই আমি একজন মুফতি এখানে, অর্থাৎ একজন মাদ্রাসার প্রিন্সিপাল উপস্থিত আছেন, তো আমি তার কাছ থেকেই এই বিষয়টা একটু তুলে ধরার জন্য চেষ্টা করবো এবং তার কাছ থেকে জানার জন্য চেষ্টা করবো। তো প্রথমে এটা নাম পড়ছে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি মোহাম্মদ মুফতি মুক্তারুজ্জামান, প্রধান শিক্ষক আলমপুর ফজলুল উলুম কুষ্টিয়া, সদর কুষ্টিয়া, বাংলাদেশ। আচ্ছা, আমি আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছি যে কুষ্টিয়া সদরের মধ্যে আপনার এই ফজলুল উলুম কবি মাদ্রাসা, আমি যতটুকু জানি এটা বৃহত্তম একটা মাদ্রাসা এবং এই মাদ্রাসা থেকে ভালো ভালো শিক্ষক মানে শিক্ষার্থী এবং তারা কিন্তু ভালো ভালো মেধাবী স্টুডেন্ট তৈরি হয়। তো এটা আমার জানার আগ্রহ এবং প্রচলিত একটা মানুষের কাছে, বিশেষ করে আমরা যারা গণমাধ্যম এসে কাজ করি, আমাদের কাছে অনেক মানুষ কথা বলে যে আমরা ভাই মাদ্রাসাতে একটা ছেলেকে পড়াবো, কিন্তু ওই মাদ্রাসায় পড়ালে একটা ছেলে শুধুমাত্র ওই মসজিদের ইমাম ছাড়া তার দ্বারা কোনো কিছু হওয়া সম্ভব নাই। তা আসলে আপনি একজন প্রধান শিক্ষক বা মহাতামিম হিসেবে আসলে এই বিষয়টা, এই যুক্তিটাকে কীভাবে একটু খণ্ডন করবেন? ধন্যবাদ রফিক ভাই, আপনি আসলে এতই মানে দূরদর্শী এবং ব্যাপক বিশ্লেষণমূলক একটা প্রশ্ন করেছেন যা আসলে অল্প কথাই বোঝানো মুশকিল। তারপরেও যেহেতু প্রশ্ন করেছেন সেই হিসাবে অল্প সময়ের ভিতরে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। বিষয়টা হচ্ছে মানুষ, আমাদের দেশের যে মানুষের শিক্ষার ধারা সেটা এক পর্যায়ে হয়ে গিয়েছে। একটা হলো কর্মহীন ধর্মীয় শিক্ষা, আর একটা ধর্মহীন কর্মীয় শিক্ষা, কর্মশিক্ষা, দুইটা পার্টে বিভক্ত হয়েছে। এই কর্মসহ ধর্ম যদি হইতো ধর্মীয় শিক্ষা, তাহলে পারে এই প্রশ্ন সম্মুখীন আপনিও হইতেন না, আমাকেও আজকে প্রশ্ন করার প্রয়োজন পড়ত না। আমাদের স্কুল কলেজ ভার্সিটিগুলো একেবারে প্রাইমারি সেকশন থেকে শুরু করে উপর পর্যায় পর্যন্ত ধর্মমুক্ত শিক্ষা হওয়ার কারণে বর্তমান শিক্ষাবিদগণ এমনও কথা বলতে বাধ্য হয়েছে যে মানুষ বানর থেকে জন্ম নিয়েছে। তাহলে চিন্তা করে দেখেন, এটা নিয়ে কিন্তু ব্যাপক পরিমাণ, আপনি জানেন যে গত কয়েকদিন আগে কিন্তু মানে বিভিন্ন মানুষের ভিতরে মত পার্থক্য তৈরি হয়েছে। তার মানে ধর্মীয় জ্ঞান ওই কর্ম পর্যায়ের শিক্ষকদের ভিতরে যারা ডাক্তার না থাকার কারণে, ধর্মীয় জ্ঞান বুদ্ধি না থাকার কারণে তারা এমন এক অধর্মীয় কথা বলে ফেলাইছে যে আমাদের ধর্মগ্রন্থে স্পষ্ট আছে বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া থেকে আল্লাহ পাক মানুষ দুনিয়াতে পাঠাইছেন, এভাবে তৈরি হয়েছে। তো এই শিক্ষিত নামের অশিক্ষিত মানুষগুলো এমন পর্যায়ের কথা বলতে বাধ্য হয়েছে কী কারণে, যে ধর্মহীন কর্মের পথের শিক্ষার কারণে। তো এই জন্য আমাদের শিক্ষার ধার ধাঁচটা ব্যতিক্রম হওয়ার কারণে যে এই প্রশ্ন সম্মুখীন। তো আমি আপনাকে বলতে চাচ্ছি যে কথা, সেটা হলো যে আসলে আমাদের যে ইসলামী যে শিক্ষা, এই শিক্ষাটা অল্প দিনেই আমাদের ছেলেরা ধর্মীয় ব্যাপারে যথেষ্ট শিক্ষা বিদ্যা জ্ঞান অর্জন করেন, কিন্তু ডাক্তার, বিজ্ঞানী, অন্যান্য যেটা, এটাই আসলে ইসলাম ধর্মে থেকেই তারা নিয়েছে। মূলত আমাদের ইসলাম মানে আরিস্তোটলিস হাকিম, তারপরে ফারবি, ইবনে সিনা, এই সমস্ত ব্যক্তিবর্গ যিনারা ছিলেন তিনারাই কিন্তু এই যে বলেন ডাক্তারি বলেন ইঞ্জিনিয়ারিং বলেন এই যত বড় প্লেন তৈরি করা বলেন এই সমস্ত বিদ্যার জ্ঞানগুলো ইনারাই তৈরি করেছেন। কিন্তু যখন এই রকম ওই মুসলিম সেই পাওয়ার আর ক্ষমতাগুলোকে যখন ভলেন্টিত করা হয়েছিল, সেই সময় এই বিদ্যা জ্ঞানগুলো সবই ইংরেজরা
তারা নিজেদের দখল করে নিয়ে তাদের ভাষায় তারা রূপান্তরিত করে এই বিদ্যা চুরি করে তারা কিন্তু আজকে বিশ্বের ভিতরে সুনামধন্য মোড়লগিরি করতেছে কিন্তু প্রকৃত পক্ষে এই বিদ্যার উৎসকরা উদ্ভাবকরা তৈরি করেছেন তাদের নাম আর হচ্ছে না তাদের নাম আর হচ্ছে না কেমন যেন আসল গাছ আলোকনতা স্বর্ণনতায় ঢেকে ফেলেছে ঠিক আসল বিদ্যার বিদ্বান যারা তারাই হলো এই যে এই সমস্ত উলামায়ে কেরাম আলেম উলামারা বিজ্ঞানী এই তাদেরটা তারা আলোকনতারা স্বর্ণলতারা আজকে আসল গাছকে ঢেকে ফেলাইছে এই জন্য আমাদের এই মনে করেন মাদ্রাসায় পড়ুয়া ছেলে আপনি উম্মুল কুরা মক্কা সৌদি আরব বিশ্ববিদ্যালয়ে যদি যান সেখানে এই সমস্ত শাখা আছে আপনি যদি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে যান সেখানে গিয়ে আমাদের এই সমস্ত শিক্ষাবিদ্যাগুলো আছে কিন্তু আমাদের বাংলাদেশের শিক্ষার ধারা ব্যতিক্রম যার কারণে আমাদের এই মাদ্রাসাগুলোতেই ধর্মীয় লাইনেই মানুষ এত শর্ট যে সহিভাবে নামাজ পড়াবে এরকম ইমামেরই অভাব এরা ইমামতি ছাড়া আর পারে না তা না এদের শূন্য স্থান পূরণ করতে যত আলেম তৈরি হয়েছে শূন্যর কুঠাই এখনও পড়ে রয়েছে আজকে বাংলাদেশে মাস্টার্স পাশ করে তার বিসিএস পাশ করে অনেকে চাকরি থেকে বঞ্চিত থাকতেছে আপনি সারা বাংলাদেশে আমি বলবো খোঁজ করে না বাটি চালান দিয়ে দেখেন একজন দাওরা পাশ মাওলানা বেকার আছে কিনা হাজার হাজার খোঁজ করে পাবেন যারা কলেজ ভার্সিটিতে পড়ে এক বেকারত্বর অভিশাপ্তের এই সার্টিফিকেটগুলো নিয়ে তারা ফটোকপি করতে করতে তার বাক্স ভরে যাচ্ছে কিন্তু চাকরি হচ্ছে না আর এই কওমি মাদ্রাসার আর এই মাদ্রাসায় পড়ুয়া ছাত্র শিক্ষকরা তারা যদি মনে করেন যে একটা হাফেজে কোরআন শুধু কোরআন মুখস্থ করেছে দশ ক্লাস টেন আয়ে এতটুকু পড়ুয়া যদি হয় তাহলে তার শিক্ষার এত চাহিদা যে আমরা শিক্ষক দিয়ে পারছি না তাহলে আমার এই ছেলেগুলো একটা উপযুক্ত বয়সে পৌঁছানোর আগেই ধর্মীয় জ্ঞান সে যতটুকু লাভ করতেছে নুরানি তারপরে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড বামুক এই মানে এই এই সমস্ত বোর্ডে তারা প্রশিক্ষণ নিয়ে সুন্দর সুন্দর নুরানি এবং কেরাতুল কোরআন এই মক্তবগুলোতে লেখাপড়া করাচ্ছে যেখানে সরকারের প্রাইমারি স্কুল বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে তার মানে আমাদের এই যে মাদ্রাসা লাইনের শিক্ষা এটা শেষ করেছে ডাক্তারি পর্যন্ত যাবে ওই পর্যন্ত যাওয়ার আগেই তার এদিকে কর্ম হয়ে যাচ্ছে এজন্য বেকার রাষ্ট্রে কর্মসংস্থানের ব্যবস্থা হলে আর ওই পর্যায়ে যাওয়ার প্রয়োজন হচ্ছে না এ প্রসঙ্গে একটা কথা বলতে চাই আপনি তো জানেন যে বাংলাদেশে গত বছর এটা আপনার ক্লাস সিক্স থেকে শুরু হয়েছে আপনার যে কারিকুলাম যে শিক্ষা ব্যবস্থাটা সেই শিক্ষা পদ্ধতিটা কিন্তু এখন শুরু হয়েছে এবং সেই জায়গা থেকে এখন কিন্তু কার মুখস্থ বিদ্যা নেই একটা ছেলে এবং একটা মেয়ে ইচ্ছে করলে আপনার হাতে কলমে তাকে কিন্তু সমস্ত কিছু আপনার শেখানো হচ্ছে আপনার একটা মেয়েকে যদি আপনার যদি ওই ডিম ভাজা আমি যদি বলি আপনার ডিম ভাজা এটা সাধারণত প্রত্যেকটা মেয়ে এবং প্রত্যেকটা বাড়িতেই কিন্তু হয় কিন্তু এবং প্রতিটা ছেলে মেয়ে কিন্তু এটা দেখে কিন্তু তো সেই শিক্ষা ব্যবস্থা কিন্তু এখন কিন্তু স্কুলে কিন্তু দেওয়া হচ্ছে আর কি এবং আমরা কিন্তু সাধারণত বিশেষ করে আমি এই কারিকুলাম নিয়ে যেহেতু আমি একটা না কিন্তু ডিম ভাজা ছেলেদের মেয়েদেরকে শেখাচ্ছে কারণ তার মানে এটা কি হাতে কলমে তা আসলে এই যে কারিকুলাম যে শিক্ষা ব্যবস্থা আসলে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা তো একটু ভিন্ন আর কি তো আপনারা যেহেতু একটা কি বলবো একটা কমি মাদ্রাসা আওতাভুক্ত এবং এই কমি মাদ্রাসার এই শিক্ষা সিলেবাসটা কি আসলে এটাও তো প্রাতন এবং সেই সিলেবাস অনুযায়ী যেটা হয় আসলে আপনারাও কি একই রকম মুখস্থ বিদ্যার উপরে নির্ভর করেন নাকি পুরাটাই আর কি আপনার এখানে কোনো হাতে কলমের শিক্ষার ব্যবস্থা কোনো সিস্টেম আছে কিনা একটু সেটা যদি একটু বলতেন ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য আমাদের মাদ্রাসা লাইনের শিক্ষা একেবারে হাতে একটু হাতে হাতে এবং কলমে সিলেটে চকে পেন্সিলে সর্বদিক দিয়ে একটা ছেলে যখন শিক্ষা গ্রহণ করে তখন তার চোখকেও কন্ট্রোল করতে হয় হাতকেও কন্ট্রোল করতে হয় উভয়টা তার জবানকেও কন্ট্রোল করতে হয় মুখকেও এই সর্বদিক খেয়াল রেখে আমাদের শিক্ষক মণ্ডলী তাদের বাচ্চাদেরকে ছাত্রদেরকে শিক্ষা দিয়ে থাকে আপনি যে আজকে যে সরকার যে ডিম ভাজা শিখাচ্ছে এই মানুষগুলো আজকে ছেলেগুলোকে ডিম ভাজা শেখার জন্য যদি স্কুলে যাওয়া লাগে তাহলে তার মারা কী করে তা আল্লাহ ভালো জানে এমন একটা বিদ্যার পর্যায়ে নিয়ে আসতেছে তার মানে মারা সব চাকরি করতে যাবে আর বাবারা বসে বসে ডিম ভাজবে
এই ডিম ভাজা রান্না বান্না করে আজ পুরুষদেরকে রান্না ঘরে ঢোকানোর বুদ্ধিবিদ্যা শুরু হয়ে যাচ্ছে, আর মহিলাগুলোকে রোডে ঘাটে নিয়ে ইট ভাঙানোর বুদ্ধি আর রোড তৈরি করার বুদ্ধি। এটা আমার মনে হয় আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও মনে হয় পছন্দ করেন না, তবে তার আশপাশে বুদ্ধিদাতারা হয়তো বা এই কাজ করতেছে যে ম্যাডাম আপনি যেরকম প্রধানমন্ত্রী, আমাদের যে সমস্ত পরিবারের মেয়েরা আছে তারা চাকরি করবে, আর আমাদের থেকে যে বাচ্চা জন্ম নিবে পুরুষগুলো ডিম ভাজবার বাচ্চাকে খাওয়াবে। এই বুদ্ধি স্কুল কলেজে শিখতে দেওয়া লাগে না, কে বা কারাই বুদ্ধি দিচ্ছে? আমার মনে হয় এক গ্রুপ যারা এই মানুষকে শিক্ষা দিতে চাইলো যে হচ্ছে বানর থেকে মানুষ তৈরি হয়, এই বিদ্যা বাংলাদেশিরা গ্রহণ না করার কারণে এখন হয়তো ডিম ভাজা শেখানোর বিদ্যার দিকে নিয়ে যাচ্ছে। এটা আমার ধারণা, হয়তো ভুলও হতে পারে, তবে আমাদের মাদ্রাসার শিক্ষাগুলো হাতে কলমে কারিকুলাম সুন্দরভাবে আপনি দেখলে আপনার এরপর নিউজ করতে মন চাবে। আমি একটু জানতে চাই, এখানেও কি ডিম ভাজানোর সিস্টেম কি তাহলে আপনি বলতে চাচ্ছেন কি আছে নাকি হাতে কলমে যেহেতু বললেন আর কি, তার মানে এখানকার সিস্টেম না? আমাদের এখানে রান্নার জন্য বাবুরসে আছে, ডিম ভাজাও আমাদের শেখানো লাগে না, পেট থেকে শিখে আসছে দুনিয়াতে, তার মানে এখানে থেকে শিখছে। আচ্ছা, এখানে সেই সিস্টেম আর না? আচ্ছা আচ্ছা, তো পরিশেষে আমাদের আলোচ্য যে বিষয়টা ছিল যে আমাদের মানুষের ভিতরে একটা ভ্রান্তিক ধারণা যে এই সমস্ত ছেলেরা যারা মাদ্রাসায় যারা যে সমস্ত অভিভাবক, আর একটা বিষয়ে আপনার সাথে কথা যুক্ত করতে চাই এবং যুক্তর সাথে আপনি একমত হবেন, সেটা হচ্ছে যে আমাদের যে সমস্ত এই যে আপনার এই মাদ্রাসার কথাই যদি আমি বলি, এই মাদ্রাসায় কিন্তু সমস্ত ছেলেরাই কিন্তু আমি মনে করি বোধহয় নিম্ন এবং মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা যারা আছে মনে হয়, তো সেই ক্ষেত্রে উচ্চবিত্ত ছেলেরা কিন্তু বা উচ্চবিত্ত ফ্যামিলির কোনো পরিবারের সন্তান কিন্তু এই মাদ্রাসাতে পড়াশোনা করে না। আসলে এই যে বিষয় পার্থক্যটা, আসলে এই পার্থক্যটা আপনি কীভাবে চোখে দেখবেন আর কি? আচ্ছা, উচ্চবিত্ত লোকেরাও এখন মাদ্রাসায় ছেলেদেরকে পড়াইতেছে, তারা পরিবেশ পাইতো না। আচ্ছা, পরিবেশ না পাওয়ার কারণে ধনী লোকেরা তাদের ছেলেদেরকে মেয়েদেরকে এই সমস্ত মাদ্রাসায় একসময় দিত না। এখন তেনারা সরজমিনে এসে দেখতেছে যে মাদ্রাসায় ফুলবাগান হয়, মাদ্রাসায় টপে এত সুন্দর গাছ তৈরি হয়, হ্যাঁ, তখন তারা চিন্তাভাবনা করছে না এদের রুচি আছে। এজন্য আপনি ঢাকা শহরকে যেমন পৃথিবীর ভিতরে মসজিদের শহর বলা হয়, ঠিক এমন করে ঢাকা শহর এখন মাদ্রাসারও শহর, যেখানে 5,000-10,000 টাকা মাসে দিয়ে যারা পড়াশোনা করাইতেছে এরা একেবারে গরিব শ্রেণীর মানুষ না, উচ্চবিত্ত উচ্চবিত্ত। আপনি দেখেন বাংলাদেশে কলেজে হাই স্কুলে পড়তে শিক্ষক বেতন, কলেজে হাই স্কুলে কিন্তু বেতন নাই, প্রাইমারিতে বেতন নাই, অথচ মাদ্রাসায় 2,500-3,500-5,000-10,000-7,000-3,000 এরকম টাকা দিয়ে তারা ছেলে পড়াশোনা করাইতেছে মাদ্রাসায়। তাহলে এদেরকে আপনি নিম্নবিত্তি বলবেন, বিত্ত বলবেন, না যারা প্রাইমারিতে ফ্রি পড়াচ্ছে তাদেরকে নিম্নবিত্ত বলবেন, কোনটা বলবেন আপনি সাংবাদিক হিসেবে? আমি এই বিষয়টা একটু বলতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু এক শ্রেণীর না, এখন প্রত্যেকটা বিশেষ করে আমরা একটা সংখ্যাগরিষ্ঠভাবে কিন্তু মুসলমান সমাজে কিন্তু বসবাস করি এবং মুসলিম রাষ্ট্রে বসবাস করি, এবং সেই ক্ষেত্রে প্রত্যেকটা অভিভাবকের ভিতরে আমাদের ভিতরে একটা চিন্তা আসছে যে প্রত্যেকটা মানুষই কিন্তু মরণশীল, এবং একটা বাবা মাই চায় যে আমার ছেলেটারে বা আমার মেয়েটার যদি একটু ধর্মীয় শিক্ষাটা যদি আমি দিতে যদি পারি তাহলে ওটাই সবচেয়ে পরকালের জন্য একটা না চাই, যার প্রেক্ষিতে কিন্তু আমরা কিন্তু এই ছেলেরা কিন্তু ওই চিন্তা না করে যে আমার ছেলে ডাক্তার হবে কি ইঞ্জিনিয়ার হবে বা যা হবে, তারা ওই চিন্তা করছে না, শুধুমাত্র চিন্তা করছে যে না আমার ছেলেটা একটা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে তারা একটু মানুষ হোক বা সে যদি মসজিদের ইমামও হয় তাও ভালো, এই চিন্তাটা কিন্তু আমাদের সমাজের মানুষের ভিতরে কিন্তু এখনো কিন্তু আসছে কিন্তু আর কি। এটা আসছে সাংবাদিক রফিক ভাই আপনি যে কথা বললেন, এই চিন্তা চেতনা এই জন্যই আসতেছে, দেখতেছে যে বাংলাদেশ এই সরকারের আগে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, এ মাদ্রাসার হুজুররা কিন্তু বাংলাদেশ চালায় না, আবার বর্তমান সরকারের ব্যাপারে যে সমস্ত কথা, হ্যাঁ একসময় ছিল আপনাদের এখান থেকে জঙ্গি তৈরি হতো হ্যান ত্যান সাতশো বিভিন্ন আপনাদের নিয়ে আর কি আলোচনা হতো আর কি, অঞ্চলে এগুলো দৌর হলো মনে করেন যে ধর্মীয় শিক্ষায় আসার পরে মূলত এরা জঙ্গি হয় নাই, জঙ্গি হয়েছিল বাংলা ভাই, যদি আরবি পড়ায় তো আরবি ভাই হবে, নাম হইলো কেন বাংলা ভাই, তাহলে বোঝা যাচ্ছে ও আশ্রয় নেওয়ার জন্য টুপি দাড়ি রাখিছিল কিন্তু মূলত ছদ্মবেশী, মূলত সে বাংলা ভাই, তাহলে বাংলাদেশের বাংলা পড়ে
এই অবস্থায় গিয়েছিল ওদেরকে শোধন করার জন্য আমরা আরবিদি শোধন করছি যে ওই পথে যাওয়া যাবে না এজন্য যত মাদক আসক্ত বাংলাদেশে জরিপ করেন যে কয়টা হুজুর মাদক আসক্ত কয়টা হুজুর সন্ত্রাস কয়টা হুজুর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে কয়টা হুজুর দুর্নীতিবাজ হয়েছে আপনি সারা বাংলাদেশে জরিপ করলে দেখবেন প্রাইমারি থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ শিক্ষাঙ্গন পর্যন্ত এই দুর্নীতিতে ছাই গিয়েছে যার কারণে বাপ মা চিন্তা করতেছে যে আমার ছেলে কলেজ ভার্সিটিতে পড়ায়ে মেয়েকে কলেজ ভার্সিটিতে দিয়ে এই জাতীয় মাদকাসক্ত আর এই জাতীয় সন্ত্রাস আর দুর্নীতিবাজ চ্যাম্পিয়ন তৈরি করার চাইতো কমপক্ষে আমার ছেলেটা মানুষ হয় কমপক্ষে মাদ্রাসায় দিয়ে এদেরকে মানুষ প্রকৃত মানুষ যেন হইতে পারে যেরকম মরহুম শেখ সাহেব রহমতুল্লাহি আলাই তিনি তার এক বক্তব্যের ভিতরে বলেছিলেন যে তোমাদেরকে প্রকৃত মানুষ হইতে হবে তোমরা কেন চুরি করবে তোমরা কেন দুর্নীতিবাজ হবে তোমরা কেন বিদেশে টাকা পাচার করবে উনি একসময় দুঃখ করে বলেছিলেন আমার ডাইনে চোর আমার বামে চোর আমার সামনে চোর আমার পিছনে চোর এত লক্ষ কম্বলের ভিতরে আমার কম্বলটাও চুরি করেছে পাকিস্তানিরা সব নিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে শুধু চোরগুলো রেখে গিয়েছে তো সেই চোরের দলই তো রাষ্ট্র চালাচ্ছে তো এখন এই জন্য বাপ মা চিন্তা করতেছে যে চোরের হাতে তুলে না দিয়ে দুর্নীতিবাজদের হাতে তুলে না দিয়ে কম্পাকে কোরআন হাদিসের সঙ্গে মানুষের মতো মানুষ বানানোর জন্য তাদের সন্তানদেরকে এখন তারা মাদ্রাসায় পড়াইতেছে পরিশেষে আরেকটা কথা বলে আপনি শেষ করবেন যে তাহলে আমাদের ভিতরে এই যে মাদ্রাসা শিক্ষাভিত্তিক যে একটা ভ্রান্তিক ধারণা তার মানে পুরোটাই এক কথায় বলা যায় ভ্রান্তিক হ্যাঁ মানুষের ধারণাটা 100% ভ্রান্ত আগে মানুষ বানাইতে হবে তারপরে ডাক্তার বানাইতে হবে কথা বোঝেনি সন্ত্রাসও কাটি প্যাট কাটি টাকা নেয় ভুজালি মারি টাকা নেয় ডাক্তারও টাকা নেয় কিন্তু প্রকৃত গেলেই সিজার করে দিচ্ছে আরে নর্মালে হয় কিনা চিন্তা করে দেখো আগে আগেই বলছে এক মাস আগে সিজারের টাকা গুছাও কেন ছেলে চিৎকায় হয়ে গিয়েছে এও এক পর্যায়ে ধরতে গেলে ওই পর্যায়ে যায় কথা বুঝতে পারছেন আর এই ছেলেটার ভিতরে ডাক্তারটার ভিতরে যে কওমি মাদ্রাসার শিক্ষা থাকতো শুরু থেকে তাহলে বলতো দেখো যে আগে নর্মালে এটা তৈরি করা বাচ্চাটা ডেলিভারি দেওয়া যায় কি না আপনার আমার দাদি আপনার আমার মা তারা কি এই কয়টা সিজার করেছে কিন্তু এখন ঢুকাইলে সিজার ঢুকাইলে সিজার ঢুকাইলে সিজার কেন এই প্রবণতা কেন আসতেছে এটাও তারই ভ্রান্তিক একটা ধারণা একটা ধারণা তো এই জন্য ছেলেকে যদি মানুষের মতো মানুষ বানানো যায় তার ভিতরে ধর্মের জ্ঞান যদি থাকে এ ডাক্তার হইলে এ জাতীয় অন্যায়ভাবে ওই লাইনে নিজের অর্থকে কি করবে না এই কালেকশন বা ইনকাম করার চিন্তা ভাবনা করবে না এজন্য রফিক ভাই এই যে মানুষের ধারণা আমাদের ডাক্তারও হইতে পারে ইঞ্জিনিয়ারও হইতে পারে আমি বললাম ধর্মীয় সাইডের ঘাটতি পূরণ করে শেষ করা যাচ্ছে না এজন্য তারা ওই লাইনে অত অগ্রসর হইতে পারছে না যার ফলে ওই জায়গায় যেতে পাচ্ছে না বলে যার ফলে ওটা হচ্ছে না আর এটাই আমাদের জন্য একটা বড় একটা মানে সমস্যা হিসেবে দেখাচ্ছে যেমন আমার কাছে আপনাকে জানাই মহিলা মাদ্রাসার হুজুররা প্রশ্ন করে হুজুর মেয়েদেরকে আমি দাওরা পাশ করাইতেই পারছি না মেয়ে আগেই মেয়ে হলো হাতছাড়া হয়ে যাচ্ছে আমি কেন তো বলছো হুজুর কী করবো এই স্কুল কলেজের ছেলেরা পর্যন্ত আমাদের 8-9 মানে মাদ্রাসার লাইন 8-9 বয়স তার 18-21-19-20 এরম হয়ে গিয়েছে স্কুলে পড়ে পড়ে দেখ কোনো শান্তি পাচ্ছে না পরে মাদ্রাসায় নিয়ে ভর্তি করে দিচ্ছে ওই ছেলেটা দাওরা হাসিস পর্যন্ত মেয়েটা যাওয়ার আগেই ওই সে মেয়েকে বিয়ে করে ফেলছে সব বিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে এদিকে আদর্শবান মেয়ে পাইলে আর অন্যতা নিতে চাচ্ছে না কো তো এই জন্য দাওরা পর্যন্ত পৌঁছানোর আগেই এদিকে কাম সারা হয়ে যাচ্ছে তাহলে এখন এই প্রশ্ন যদি করে কেউ যে মেয়েরা দাওরা পাশ করছে না কেন দাওরার আগেই তার কাম হয়ে যাচ্ছে তো দাওরা পর্যন্ত যাবে কী করে আমাদের যে ছেলেরা মাওলানা আলেম উলামা মুফতির ঘাটতি পূরণ করতেই এদের আগেই কামসারা হয়ে যাচ্ছে কর্ম হয়ে যাচ্ছে সে আবার ওই ডাক্তার ইঞ্জিনিয়ার পর্যন্ত যায় যে ওই সমস্ত জায়গায় লেখাপড়া করবে সেই সময় হচ্ছে না তারপরও আপনি যদি বিশ্বস্ত সূত্রে দেখতে চান জানতে চান আমাদের ওই সমস্ত ভার্সিটিতেগুলো গেলে এই আরবি লাইনের লোকেরাও সেখানে পড়তেছে আপনি বাড়ির পাশে ইসলামী ভার্সিটি খোঁজ নিয়ে দেখেন অধিকাংশ ছেলেরা কওমি মাদ্রাসায় পড়ে তারপরে তারা মাস্টার্স করতেছে তারা ওখানে যে বড় বড় ডিগ্রি নিতেছে এই হচ্ছে বিষয় এজন্য যোগ্যতা আছে কাজও আছে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থার কারণে আগেই তারা কর্মে লেগে যাচ্ছে আর কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে মহামূল্যবান সময় ব্যয় করে এই যে আপনার মহামূল্যবান যে মতামতগুলো প্রয়োগ করলেন বিশেষ করে আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে আসলে এক শ্রেণী মানুষের ভিতরে ভ্রান্তিক ধারণা আছে যে এই মাদ্রাসা যারা পড়াশোনা করে তাদের ভিতরে শুধুমাত্র মসজিদের ইমাম ছাড়া তাদের ভিতরে কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব নয় কিন্তু আপনি যে কথাগুলো বললেন আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দর্শক আমরা কথাই
একেবারে শেষ প্রান্তে চলে আসলাম আমরা কিন্তু জানতে যেটা চেয়েছিলাম এই মুফতি মুক্তারজনম সাহেবের কাছে তার কাছে আমরা প্রশ্ন করেছিলাম যে এই যে মাদ্রাসায় পড়াশোনা করলে একটা ছেলে সেখানে শুধুমাত্র সে মসজিদের ইমাম হতে পারে সেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার বা ম্যাজিস্ট্রেট হাকিম হতে পারে না আসলে উনি সেই বিষয়টা আমাদের ভিতরে যে ভ্রান্তিক যে ধারণা সেই ধারণা কিন্তু তুলে ধরলেন এবং সেটা কিন্তু আমরা এতক্ষণ ধরে সেটা কথাগুলো জানার জন্য চেষ্টা করলাম তো সবাই আমাদের দেশে ম্যাজিস্ট্রেটের যোগ্য একজন মুফতি তিনি আইন নিয়ে লেখাপড়া করেন একজন ফকি যিনি ফকি তিনি একজন বড় বিচারক কিন্তু আমাদের রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থাপনা নাই বিধায় আমরা ওই সমস্ত পদে অধিষ্ঠিত হইতে পারি না শিক্ষা বিদ্যা যোগ্যতা জ্ঞান আমাদের আছে আপনি বসাই দেন ইসলামী স্কলার যারা আমাদের আছে তাদেরকে বসাই দেন ওই সমস্ত চেয়ারে দেখবেন ইনারা ওই আইন বিচার সবই করতে পারবে আমাদের শিক্ষা বিদ্যা আছে কিন্তু প্রকাশের জায়গা নাই তার মানে আপনাদের ওই পদ সৃষ্টি না হওয়ার কারণে এটা হ্যাঁ ইসলামী শাসন নাই ব্যবস্থাপনা নাই এই কারণে ওই পদে আমাদেরকে দেওয়া হচ্ছে না নাই ফতোয়াগুলো এই আইন দিয়েই দেওয়া হয় হেদায়া যে সমস্ত বড় বড় আমাদের ফেকা ফতোয়ায় স্বামী এ সমস্ত সব আইনের কিতাব এগুলো এই দিয়েই তো রাষ্ট্র চালানো হয় আপনি চিন্তা করেন রাষ্ট্রে আমরা ব্যর্থ না আল্লাহর রসুল সাহের খলিফা প্রত্যেকেই তো রাষ্ট্র চালাইছে দীর্ঘ 30 বছর তিনারাম খিলাফত আলামিন হাজান নবুয়া যে রাষ্ট্র চালাইছেন তারপরও চলেছে তখন কি ডাক্তার ছিল না তখন কি বিল্ডিং হয় নাই তখন কি সব হয়েছে এরাই চালাইছে কিন্তু বললাম ওই যে আলোকনতা বা স্বর্ণলতায় অরিজিনালটাকে ঢেকে দিয়েছে কিন্তু আমরা এখনও যোগ্য রাষ্ট্র আজ ইসলামী আন্দোলন বিভিন্ন জায়গায় মানুষ করতেছে আলেমরা এ আজ ছাড়ি দেন কালকে এরা রাষ্ট্র চালাবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা শেষ পর্যায়ে চলে আসে তো এরকম ভিডিওর বা এরকম কথার পর্বণে আপনাদের সামনে আবারও ফিরে আসতে চাই সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে